তো তাদের যে একটা মেগা প্রজেক্ট এটা নিয়ে কোনো প্রকার সন্দেহ প্রকাশ করার কোনো অবকাশ নেই। সুতরাং আমাদেরকে এটা মাইনিং অবশ্যই অবশ্যই এবং অবশ্যই করতে হবে। তো এখন আমরা কিভাবে মাইনিংটা শুরু করব, আমরা সেটার জন্য আমাদের মোবাইলে চলে যেতে হবে। মোবাইলে চলে যাওয়ার জন্য আমরা হচ্ছে ফার্স্ট টাইম আমরা এখানে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, আপনি চাইলে সেই লিঙ্কে থেকেও কিন্তু অ্যাপটা ডাউনলোড করতে পারেন, অথবা আপনি সরাসরি আপনার গুগল প্লে স্টোরে গিয়ে আপনি পিকপক ক্লাব নিয়ে সার্চ করবেন। সার্চ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন। আমরা একটু সার্চ করি, পিওকে পিকপক ক্লাব ডেভি টোকেন। তো দেখতে পাচ্ছেন যে আমরা এখানে সার্চ করলাম, সার্চ করার পর আমরা কিন্তু এখানে কিন্তু পেয়ে গিয়েছি অলরেডি। করবেন, এরপর আমরা সরাসরি এটাকে ওপেন করবো। তো ওপেন করার পর এখানে আমাদের যে প্রসেসগুলো দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকটা প্রসেস দেওয়া আছে। আপনার একটা কন্টিনিউ উইথ গুগল, দেন হচ্ছে সাইন আপ। তো আপনি যে কোনো একটা প্রসেস অনুসরণ করতে পারেন। আমি এখানে সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমার পাসওয়ার্ড দিতে হবে। তো আমি একটা জিমেইল আইডি দিতে হবে। জিমেইল দেওয়ার পর আমি পাসওয়ার্ড দিচ্ছি, আপনারাও আপনাদের মতো করে পাসওয়ার্ড দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর পাসওয়ার্ডটা অ্যাগেইন দিবেন, দেওয়া হচ্ছে রিপিট পাসওয়ার্ড যেটা আর কি। দেওয়ার পর আপনি সাইন আপে ক্লিক করবেন। যাই হোক, আমার এখানে পাসওয়ার্ডটা ম্যাচিং হয়নি। এখানে দেখতে পাচ্ছেন আমি পাসওয়ার্ডটা আবার দিচ্ছি। ওকে, পাসওয়ার্ডটা দেওয়ার পর একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে। মেবি আপনার এখানে লেটার থাকতে হবে, তারপরে নাম্বার থাকতে হবে এবং স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। করার পরে দেন আপনি হচ্ছে দেখেন আপনার এখানে ভেরিফিকেশান কোড, আপনার জিমেইলে একটা ভেরিফিকেশান কোড যাবে। আপনি সেই ভেরিফিকেশান কোডটা আপনি এখান থেকে জিমেইল থেকে নিয়ে আপনি এখানে সাবমিট করবেন। আমি আমার জিমেইলে চলে যাচ্ছি। জিমেইল থেকে আমি কোডটা নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন যে আমি জিমেইলে চলে আসছি। জিমেইলে কিন্তু আমাদের একটা কোড চলে আসছে, এই যে দেখেন পিকপক অ্যাকাউন্ট ভেরিফিকেশান থেকে আমরা কোডটা আমরা কপি করে নিব। দেখতে পাচ্ছেন 6 সংখ্যার একটা কোড চলে আসছে। তো কোডটা চলে আসার পর আমরা কোডটা কপি করলাম। কপি করার পর আমরা এই কোডটা এখানে আমরা ইন্টার দ্য ভেরিফিকেশান কোডে ছেড়ে দেবো। দেওয়ার পর আমরা কি কনফার্ম করবো, সাকসেসফুল ভেরিফিকেশান অলরেডি হয়ে গিয়েছে। সো এখন আমাদের দেখেন একটা ইন্টারফেসে রিডাইরেক্ট করা হচ্ছে। এরপর দেখতে পাচ্ছেন যে ইনভাইটেশন কোড দিতে হবে, কারণ এই ইনভাইটেশন কোড আমরা যদি দেই তাহলে আমরা কিন্তু এখান থেকে 100 পিকপক টোকেন কিন্তু আমরা বোনাস পেয়ে যাবো। এই জন্য আমরা অবশ্যই আমরা কোনোভাবে এই 100কে সাতছাড়া করবো না। করার পর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেম দেওয়া আছে। আমি ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিচ্ছি। আপনারাও আপনাদের আইডি কার্ড অনুসারে ফার্স্ট নেম লাস্ট নেমটা দেবেন, কোনো রকমভাবেই আইডি কার্ডের ব্যতিক্রম নাম দেবেন না, তাহলে কিন্তু আপনাদের কিন্তু আপনার হচ্ছে প্রপারলি কিন্তু আপনার রেজিস্ট্রেশন আপনি রেজিস্ট্রেশন করতে পারলে পরবর্তীতে কিন্তু KYC দিয়ে ধরা খেয়ে যাবেন। সুতরাং এটা কোনোভাবেই করা যাবে না। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ইউজার নেম একটা দিলাম, দেওয়ার পর আমি কনফার্মে ক্লিক করলাম। এই ইউজার নেমটাই হবে আপনার কিন্তু পরবর্তীতে রেফারেল কোড। সো দেখতে পাচ্ছেন মাইনিং কিন্তু শুরু হয়ে গেছে। তো এখানে আরেকটা বিষয় আমি দেখিয়ে দিই, এখানে দেখেন আপনি প্রতি ঘন্টায় কিন্তু 24টা করে টোকেন কিন্তু আপনি মাইন করতে পারবেন। দেখেন আমরা রেফারেন্স কোড ইউজ করার কারণে আমরা অলরেডি কিন্তু 100 পিকপক অ্যাকাউন্ট কিন্তু আমরা টোকেন কিন্তু আমাদের অ্যাকাউন্টে জমা হয়ে গিয়েছে। আরেকটা বিষয় যেটা আমি আপনাদেরকে বলে দিই সেটা হলো যে এখানে আপনাদের প্রত্যেক আওয়ারেই কিন্তু আপনি এখান থেকে মাইনিং স্পিডটাকে বাড়াতে পারবেন। এই জন্য আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই দেখেন একটা পিকপক লোটো দেওয়া আছে। আপনাকে এই লোটোটা প্রতি 30 মিনিট পর পর কিন্তু আপনাকে নিতে হবে। দেখেন আমি অলরেডি ক্লিক করেছিলাম, যেখানে আমাকে +3% রেট কিন্তু আমাকে গিফট করা হচ্ছে, অর্থাৎ প্রত্যেক ঘন্টায় কিন্তু 24-এর জায়গায় এখন আমার 27টা করে কিন্তু টোকেন কিন্তু মাইনিং হতে থাকবে। তো এভাবে কিন্তু আমরা কন্টিনিউয়াসলি কিন্তু এটা মাইনিংটা বাড়াতে পারবো প্রতি হচ্ছে আপনার 20 মিনিট পর পর। সো এই অপরচুনিটিটা আমাদের মিস করা যাবে না। এর জন্য আপনাদেরকে যখন 20 মিনিট পর ক্লিক করবেন আপনার কিন্তু একটা অ্যাডস শো করবে। সো আপনাকে অ্যাডটা কিন্তু দেখতে হবে। অ্যাডটা দেখার পর দেন হচ্ছে আপনি অ্যাডটা কেটে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমরা অ্যাডটা ভিউ করার পর আমাদের এখানে 24 থেকে কিন্তু মাইনিং স্পিডটা বেড়ে কিন্তু 27 হয়ে গেলো, অর্থাৎ আমরা পারোয়ার 27টা করে পাবো। এভাবে আমরা প্রত্যেক 20 মিনিট পর পর যদি আমরা এই যে এখানে পিকপক যে লোটোটা আছে আমরা লোটোটা যদি রিসিভ করি সেক্ষেত্রে আমাদের কিন্তু মাইনিং স্পিডটা আরও বাড়বে, আমরা বেশি বেশি কয়েন মাইন করতে পারবো। তো এই ছিল পিকপক নেটওয়ার্ক বা পিকপক ডেফি টোকেন মাইনিং প্রসেস। আমরা পরবর্তীতে আরও বিস্তারিত বিষয়ে আলোচনা করবো। এটাতে আরও অনেক প্রোগ্রাম রয়েছে, আরও অনেক অপশন রয়েছে, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। সেগুলো আমাদের সেকেন্ড এপিসোডে আমাদের কন্টিনিউ করা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যারা আমার চ্যানেলটিতে একবার নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আমরা অবশ্যই নতুন নতুন কয়েন মাইনিং সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবো। আমরা ব্লকচেইন সম্পর্কে জানবো, আমরা Web3 টেকনোলজি সম্পর্কে জানবো, এগুলো সম্পর্কে জানবো। এটাও জানার জন্য অবশ্যই আপনাদেরকে
আমরা।